Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, New Update Videos. Asker video ta holo apnara jara Australian ghugu palon kore thaken, apnader ghugute onek din dhore jabo dim parchise na ba bachcha kortise na notun kinchen duitai chele hoye geche ba duitai meye hoye geche shei bishoyta ni ajke janabo je pakhi dim parar shomoy ba dim parar ek soptah age ba kichu din age pakhi ki ki chal cholon gulo kore shegulo apnaderke dekhabo ebong ki hobe apnar pakhi ti dim debe ba kon shomoy debe apnara bujhte parben shei video ta ajke apnaderke জানাবো আর স্ক্রিনে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু ভালো লাগলে নিশ্চয় সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন তাহলে আমাদের ভিডিও বানানোর আকর্ষণটা বেড়ে যায় আর আজকের ভিডিওটা হলো আপনারা যারা অস্ট্রেলিয়ান কুকুর চিনতে পারেন না যে কখন আপনাদের ঘুঘুতে ডিম বাচ্চা করবে কি করবে না বা এক জোড়া ঘুঘু থেকে চারটা ডিম আপনারা উৎপাদন করে থাকছে বা যেখানে দুইটা ডিম হওয়ার কথা যেখানে দুইটাই ফিমেল হয়ে চারটা ডিম পারছে এসব বিষয়ে আপনাদেরকে পুরো বিষয়ে আজকের ভিডিও Hello everyone, প্রথমে যে কথাটা বলবো আপনাদেরকে আপনাদেরকে দুইটা পাখি যখন আপনারা সিলেক্ট করবেন বাচ্চা হোক বা বড় পাখি অ্যাডাল্ট পাখি হোক যেটাই হোক কিন্তু নর মাদি আপনাদের এটা সিলেক্ট করে দিতে হবে আগে আর কি নর এবং মাদিটা সিলেক্ট করতে হবে করলে আপনাদের পাখিতে ডিম বাচ্চা করবে 100% গ্যারান্টি ঠিক আছে আপনারা যে পাখিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুইটা পাখি এবং এই দুইটা পাখির ভিতরে নর এবং মাদি কোনটা আপনারা চিনবেন কি হবে সেই বিষয়টা আগে বলি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন নর পাখিটা মাদি পাখিদেরকে তাবড়াচ্ছে এবং ঠুকাচ্ছে এবং ডাকার সময় মাথা উঁচু নিচ করে ডাকছে এবং নর পাখিটা দেখতে পাচ্ছেন নর পাখিটা হচ্ছে একটু সাদাটে আর মাদি পাখিটা একটু লাল দেখতে দেখুন নর পাখিটা একটু সাদাটে দেখতে কিন্তু মাদি পাখিটা দেখতে একটু লাল হালকা লালচে এই জোড়া যদি আপনারা কোনো পাখি কেনেন তাহলে এই জোড়াটা এমনই হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়া যদি পাখিটা আপনারা কেনেন কিন্তু এমনই হবে নরমাদি এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো আপনারা যখন পাখি যখন ব্রিড করাবেন সেখন যা বুঝবেন কি হবে যে ডিম বাচ্চা করবে বা কখনো করছে কি না সে বিষয়টা জানার জন্য আপনার প্রথমে যে দেখতে পারলেন আমার ঘুঘু নরমাদি কীভাবে ঠোকাঠুকি করছে বা ডাকাডাকি করছে মেটিং করার চেষ্টা করছে ঠিক আছে মেটিং করার চেষ্টা করলেই আপনাদের পাখি ডিম বাচ্চা করবে সেখন আপনাদের বাসার ভিতরে যদি খাঁচায় আপনারা পালন করে থাকেন খাঁচার ভিতরে মালসা দেবেন আর আমাদের মতন যদি আর মনে একটা কলোনি থাকে তাহলে কিছু হুড়ো দিয়ে দিবেন হুড়ো দিয়ে দিলে দেখবেন ওই হুড়ো টেনে টেনে ওনারা বাসা বানিয়ে ডিম বাচ্চা করবে আর কি বুঝতে পেরেছেন এই আর কি বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি আর লক্ষণগুলো যেগুলো দেখতেছেন যে পাখি তাবড়াচ্ছে 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 ডিম বাচ্চা করছে মানে এই আর কি মানে নর পাখি মাদি পাখিকে ব্রিড করার জন্য আর কি তাবড়াবে আমার সামনে পাখি দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি রয়েছেন এই পাখিগুলো ইনাদেরই বাচ্চা ইনাদের বাচ্চা থাকতে থাকতে এই যে তারা ব্রিড করার চেষ্টা করছে বাচ্চা একটু বড় হয়েছে আর কি দুই সপ্তাহ হয়েছে তারপরে আবার ব্রিড করার চেষ্টা করছে ব্রিড করার পরে আমি ভিডিওটা মেক করে রাখছিলাম এখন আমার পাখি দুইটাই ডিম পারছে নেক্সট ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো এখন আমার পাখি দুইটা ব্রিড করার পরে ডিম পারছে দেখতে পাচ্ছেন আরও দুইটা পাখি রয়েছে এই বেশি বাচ্চা এই বাচ্চা এই সামনের যে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুইটা এদেরই বাচ্চা এদের এই জোড়াটারই বাচ্চা দেখতে পাচ্ছেন ব্রিড করার জন্যই সবসময় মাদি পাখিটাকে ঠুকিয়ে দিচ্ছে নর পাখিটা এই হয় আপনারা বুঝতে পারবেন আর কি কোনটা নর হবে বা কোনটা মাদি হবে বা আপনাদের পাখি কখন ডিম বাচ্চা করবে বা কখন ডিম বাচ্চা করার সময় আর ডিম বাচ্চা যখন করবে ডিম পারবে সেখানে ভালো ভালো গ্রিড খাবার খেতে দেবেন এবং পুষ্টিকর জাতীয় খাবার খেতে দেবেন ছোটো যখন ছোটো খাবার ভালো ভালো খাবার খেতে দেবেন দুই দিন পর পর ভাত খেতে দিতে পারেন দুপুরের টাইমে ভাত খেতে দিলে পাখির শরীরটা অনেক সুস্থ থাকবে এবং যদি মেডিসিনের কোর্স করিয়ে থাকেন খুব অল্প পরিমাণে মেডিসিন খাবেন একটু প্রাকৃতিক মানে প্রাকৃতিক খাবার যদি বেশি দেন ওটাই ভালো নেক্সট টাইমে হয়তো আবার দেখা হতে পারে আজকের মতন এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম